নমস্কার বন্ধুরা, আমার পিএমআর ফ্যামিলিতে তোমাদের সকলেই অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতে পারছো আমি আজকে কী ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যেখানেই ঠাকুর দেখতে যাই বা মেলাতেই যাই, মেলাতে ঠাকুর দেখতে তো একই ব্যাপার হচ্ছে হয়তো, তো আমি কীরমভাবে মেকআপ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি আজকের মেলাতে যাব, তাই জন্য মেকআপটা করব আর তোমাদেরকে সেটা শেয়ার করব। বেশি হাই মেকআপ করি না, সামান্য কিছু জিনিস আছে আমার কাছে, সেগুলো দিয়ে আমরা সেইগুলো দিয়েই আমি মেকআপ করি। আমার খুব একটা হাই মেকআপে আমাকে মানায় না, সব থেকে বড় কথা আমাকে সিম্পলভাবে বেশি ভালো লাগে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো, দেখতে থাকো। আর এখন বাজে 4:45, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সাথে থেকো আর পাশে থেকো। প্রথমে আমি আগে শাড়িটা পরে নেব, তারপরে মেকআপটা করব। পুরোটা শেয়ার করলাম না, শাড়ি পরা অল্প দুই একটা পার্ট শেয়ার করলাম। আশা রাখছি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে ভিডিওটা। তাহলে তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা বলছি না। শ্যাম্পু করা চুল বিকেল থেকে দুপুর থেকে রাত রানি, তো খুব জট পাকিয়ে গেছিলো, অনেকক্ষণ টাইম লেগে গেলো চুলটা ঝাড়াতে, তো চুল বাঁধাটা আমি আর শেয়ার করছি না, চুলটা বেঁধেই একবারে তোমার সামনে আসছি। তাহলে চলো পুরো সাজ পুরো কমপ্লিট করে তোমাদের সামনে এলাম, আর ভয়েসটা দিলাম না, ওখানটায় মাইক বাজছিল তো ওই জন্য দিলাম না। এই যে আমার পুরো সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য পুরোটা শেয়ার করিনি, মানে অন্য কোনো দিন আগে অন্য কোনো দিন শেয়ার করব পুরো মেকআপ ভিডিওটা। চলো কী সব বলছে, কেমন লাগছে কমেন্টে জানাবে, কেমন লাগলো সেটাও বলবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। তাহলে চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর তোমরাও চলো আমাদের সাথে। পাপাই খাওয়াই এদিকে, মজা পড়বে।